গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ সকালটা একটু মেঘলা মেঘলা করছে। সকালবেলার চারিপাশের দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। চারিদিকে পাখির কলকাকলি, ঠান্ডা হাওয়া বয়, সে এক অন্যরকম অনুভূতি। বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলোর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, এগুলো আমি এখন তুলে নেব। এই শাক খেতে আমি খুব পছন্দ করি, এর গন্ধটাও খুবই সুন্দর। তুলে নিয়েছি পিপলি শাকের কচি কচি ডগা। চিংড়ি মাছ রেখেছিলাম, সেগুলো এখন কেটে নিচ্ছি। কাল বাজার থেকে ডিমি শাক নিয়ে এসেছিল, এগুলো এখন বেছে নিচ্ছি।
এই শাকগুলো খেতে একটু তেতো, কিন্তু তেতো হলে ওই টেস্টটা আমার খুবই ভালো লাগে। শাকগুলো বেছে নিয়েছি, আর এগুলোও কেটে বেছে নিয়েছি। এখন রান্না শুরু করব। একে একে সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে আমি একটু কাঁথা সেলাই করতে বসেছি। আমার ডান হাতটা একটু সমস্যা হয়েছে, তার জন্য কাঁথাটাও ভালো করে সেলাই করতে বসা হয় না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরব আরো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।